তো বুঝছো বেশি রস হয়েছে তো সতাই দিব না তবে তো শাস্তি হয় না পরে আমি বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী আর এ তথ্য জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলা হচ্ছে নৈতিক স্খলনের জন্যই মন্ত্রিত্ব গেল তথ্য প্রতিমন্ত্রীর বেশ কয়েকদিন ধরেই আলোচনার মধ্যে ছিলেন মুরাদ হাসান সম্ভবত সামাজিক মাধ্যমে ভাইরালের নেশা তাকেও পেয়ে বসেছিল ফলে ধারাবাহিকভাবে ভাইরাল হচ্ছিলেন তিনি মুরাদ হাসান অনেক ধরনের কথাই বলে আসছিলেন এখন বড় প্রশ্ন হচ্ছে ঠিক কোন কথার জন্য আসলে তার মন্ত্রিত্ব গেল তার কোন কথাটা আসলে নৈতিক স্খলনের সমতুল্য এই প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনায় অবশ্যই একটি সমস্যা রয়েছে তিনি যত ধরনের কথা বলেছেন তার বড় অংশই আসলে প্রকাশযোগ্য নয় জেনে শুনে যে সাক্ষাৎকার দিয়েছেন তার অনেক কিছুই এতটাই অশ্লীল যে তা একেবারেই অপ্রকাশযোগ্য আবার চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে যে টেলিফোন আলাপ ফাঁস হয়েছে সেসব কথাবার্তাও প্রকাশযোগ্য নয় মুরাদ হাসান সেই বিরল ব্যক্তিদের মধ্যে একজন যার প্রকাশ্য বা গোপন কথাবার্তা কোনোটাই জনসম্মুখে আনার মতো নয় সুতরাং আলোচনায় কিছুটা রাগঢাক থাকবে আজকে স্বাগতম সবাইকে কালো টুপির আজকের এপিসোডে এই মুহূর্তে আমাদের চ্যানেলটিকে আজ যারা নতুন দেখছেন অনুরোধ থাকলো সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে শুরু করা যাক নাহিদ নামের এক উপস্থাপকের সঞ্চালনায় প্রতিমন্ত্রী মুরাদ হাসান বিএনপি নেত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তারেক রহমান এবং তার কন্যা জাইমা রহমানকে নিয়ে যা বলেছেন তা কেবল শিষ্টাচার বহির্ভূত বলা ভুল হবে বলা যায় তা ছিল বিকৃত মানসিকতারই প্রতিফলন এই মানসিকতা কেবল যে বক্তা মুরাদ হাসান দেখিয়েছেন শুধু তাই নয় উপস্থাপক নাহিদও সমান্দোষে দুষ্ট প্রতিপক্ষ দলের শীর্ষ নেতা নেত্রীকে বিষোদ্গার করা আমাদের রাজনৈতিক সংস্কৃতির একটি অংশই হয়ে গেছে বলা যায় কিন্তু সবকিছুকে ছাড়িয়ে গেছেন মুরাদ হাসান কিন্তু বিএনপি নেত্রী ও তার পরিবার নিয়ে কথা বলার জন্য কারো পদ যাওয়ার ঘটনা খুবই বিরল সুতরাং খালেদা জিয়া ও জাইমা রহমানকে নিয়ে মুরাদ হাসানের বক্তব্য নৈতিক স্খলনের মধ্যে পড়বে কিনা সে প্রশ্ন করাই যায় এবার আসব চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে টেলিফোনে তার যে কথোপকথন হয়েছিল তার প্রসঙ্গে তিনি চিত্রনায়িকা মাহিয়া মাহিকে টেলিফোনে যে ভাষায় কথা বলেছেন যেভাবে আমন্ত্রণ জানিয়েছেন যেভাবে ভয় দেখিয়েছেন যেসব ইচ্ছা ব্যক্ত করেছেন তার সবটাকেই নৈতিক স্খলনের মধ্যে আনা যায় বেশ কিছুদিন আগের এই টেলিফোন কথোপকথন ফাঁস হয়েছে গত 5 তারিখ রাতে শুরুতে কণ্ঠ শুনে ব্যক্তিদের পরিচয় অনুমান করতে হয়েছে পরে অবশ্য অভিনেতা ইমন গণমাধ্যমে স্বীকার করেছেন যে এই কণ্ঠ তার নিজের এবং মাহিয়া মাহি ও তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের সুতরাং সরকার থেকে যে নৈতিক স্খলনের কথা বলা হচ্ছে সেটা কি এই টেলিফোন আলাপ নাকি যে রাষ্ট্রীয় বাহিনীর নাম ব্যবহার করা হয়েছে তাদের কারণেই এই নির্দেশ এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এক সভায় বলেছেন মুরাদ হাসান একসময় ছাত্রদল করতেন পরে আওয়ামী লীগে যোগ দিয়েছেন বিএনপি বা জামায়াত থেকে ক্ষমতার লোভে আওয়ামী লীগে যোগ দেওয়ার অভিযোগ বেশ পুরনো বিএনপি মহাসচিবের বক্তব্য ঠিক হলে এর সর্বশেষ সংযোগ মুরাদ হাসান তাহলে এ কারণে কি পদ গেল প্রতিমন্ত্রীর আবার ভাইরাল হওয়া ভিডিওতে প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া এবং শামসুন্নাহার হলের ছাত্রলীগ নেতৃদের সম্পর্কেও কথা বলতে শোনা গেছে যেমন তিনি বলেছেন তারা শিষ্টাচারের সংজ্ঞাটা আমাদের শেখাতে যাচ্ছে তসলিমা নাসরিনদের মতো অনেক তসলিমা নাসরিন বাংলাদেশে আছে দুঃখ লাগে কোনটা জানেন এরা আবার জয় বাংলার কথা বলে এরা ছাত্রলীগ করছে নাকি এরা আবার ঢাকা বিশ্ববিদ্যালয়েও পড়ছে এরা নাকি আবার নেত্রী ছিল কোনো কোনো হলে কিন্তু রাতের বেলা এরা নিজেদের হলে থাকতেন না ঘুমাতেন হোটেলে হোটেলে কারণ 5-স্টার হোটেলে থাকার মজা আর রোকেয়া হল ও শামসুন্নাহার হলে থাকাটা কি এক কথা আমি এর চেয়ে বেশি বললে মিছিল শুরু হয়ে যেতে পারে আমি আর বেশি কিছু বলবো না এই বক্তব্যে দলের নারী নেত্রীরাই ক্ষুব্ধ হয়েছেন প্রতিবাদও করেছেন নিজের দলের নেত্রীদের সম্পর্কেই যার এই ধারণা ও মনোভাব তার সঙ্গে এক টেবিলে বসে দল করা অসম্ভব এই কারণেই কি চাকরি গেল তথ্য প্রতিমন্ত্রীর এর বাইরেও রাষ্ট্রীয় ধর্ম থাকা না থাকা একাধিক স্বরাষ্ট্রমন্ত্রী থাকাসহ নানা বিষয়ে ইদানিং অনেক কথা বলেছেন মুরাদ হাসান এসবও কি কারণ ছিল মন্ত্রিত্ব যাওয়ার
সুতরাং মুরাদ হাসানের নৈতিক স্খলনের সংজ্ঞাটা জানা যেমন জরুরি, তেমনি ঠিক কী কারণে পদ গেল তা বোঝাটাও দরকার। নিশ্চয়ই সরকার তা জানাবেন। আর এসব বক্তব্যের শাস্তি পদত্যাগের মধ্যেই সীমাবদ্ধ থাকবে কি না সেটাও জানা প্রয়োজন। তো দর্শক, আপনাদের কাছে প্রশ্ন রইল ঠিক কী কারণে এই মুরাদ হাসানের মন্ত্রিত্ব যেতে পারে। আপনার কি মতামত তা অবশ্যই লিখে জানাবেন আমাদের কমেন্ট সেকশনে। আর কেমন লাগলো আমাদের আজকের আয়োজন সেটাও লিখে জানাতে ভুলবেন না কিন্তু। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু কষ্ট করে একটা লাইক এবং আপনার বন্ধুদের সাথেও শেয়ার করে ফেলুন ঝটপট। আর সেই সাথে আজ আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন এবং আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সকলকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে শেষ করছি আমাদের আজকের আয়োজন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।